ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? বড় সিলেবাসে আর পরীক্ষা নয়, শিক্ষামন্ত্রীর এই ঘোষণা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করছি, বড় সিলেবাসের পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনায় ভিত্তিতে বিজ্ঞান মনস্ক ও মানবিক গুণাবলী সম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষা হবে আনন্দময়, সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসে পরীক্ষা আর হবে না, সারা বছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে সংক্ষিপ্ত সিলেবাসে 2021 সালের এসএসসি ও এসএসসি সমমানের পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়েছে। অন্যদিকে নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভর মূল্যায়নের চেয়ে ধারাবাহিক মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। সেই বিবেচনায় আগে থেকে শিক্ষামন্ত্রী বলে আসছেন পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। জিপিএ 5 ও পরীক্ষা সনদ নির্ভর ও শিক্ষা থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। তো ভিউয়ার্স, কোয়ালিটি ম্যান আপনাদের চ্যানেল সবসময় আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো শেয়ার করে থাকে, তো আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রয়োজনগুলো, আর থাকবেন কোয়ালিটি ম্যানের সঙ্গে। কোয়ালিটি ম্যান আছে আপনাদের সঙ্গে। টেক কেয়ার।